8 ফেব্রুয়ারি আদালতের রায় খালেদা জিয়ার বিপক্ষে গেলেও গণবিচ্ছিন্ন বিএনপির জন্য জনগণ আন্দোলন করবে না বললেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর আব্দুস সোবহান গোলাপ। মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী সহ অনেকে উপস্থিত ছিলেন।